নতুনবাজার থানা এলাকায় নাবালিকা খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। তার নাম কাজিরাই ত্রিপুরা উর্ফে কাস্টোরাই। তাকে মঙ্গলবার গভীর রাতে বাইখোড়া থানার পুলিশ লক্ষ্মীছড়া এলাকা থেকে গ্রেফতার করে এবং কাজিরাইকে নতুনবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। অপহরণের পর ধর্ষণ, এরপর খুন, খুনির প্রমাণ লুকাট করতে কাপড় দেওয়া হয়েছিল মৃতদেহ। এই নৃশংস ঘটনা এক অষ্টম শ্রেণীর ছাত্রীর সঙ্গে। ঘটনা নতুনবাজার থানার পূর্ব মানিক্য দেওয়ান কলোনি এলাকায়। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করে। তার নাম কাজিরাই ত্রিপুরা ওরফে কাস্টোরাই। প্রাপ্ত খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বাইখোড়া থানার পুলিশ লক্ষ্মীছড়া পঞ্চায়েতের জঙ্গল থেকে কাজিরাইকে গ্রেপ্তার করে। এর আগে ভঞ্জ ত্রিপুরা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ জানায়, ঘটনার পর থেকে কাজিরাই পলাতক ছিল। তাকে গ্রেফতারের জন্য চারদিকে জাল বিস্তার করেছিল তদন্তকারী পুলিশ। গত 16-18 তারিখে আমাদের এসপি জলসিং মিনা এবং এসডিপিও মিহির দত্ত স্যারের থেকে আমরা জানতে পেরেছি যে নতুনবাজার পিএসএর কেস নাম্বার 5118 কেসের যে একজন আসামি কাজিরাই রিয়াং ত্রিপুরা, সে লক্ষ্মীছড়া কোনো একটা জায়গাতে থাকতে পারে। তখন আমরা মিহির স্যার, এসডিপিও মিহির স্যারের নেতৃত্বে আমরা 16 তারিখ রাত্রে আমরা রেড করেছিলাম, কিন্তু তাকে পাওয়া যায়নি। তখন আমরা এখানে সোর্স কাল্টিভেট করেছি। সোর্স কাল্টিভেট করে আমরা গতকাল প্রায় বিকাল দিকে আমরা খবর পেয়েছি যে সে লক্ষ্মীছড়া ভুবন পাড়ার একটা জায়গাতে সে থাকতে পারে এবং আছে। তা এরপর আমি এবং থানার এএসআই পার্থসারথী ভৌমিক সহ এবং থানার অন্য স্টাফ সহকারে এসডিপিও স্যারকে জানিয়ে আমরা রেড করে দেখা করতে সক্ষম হয়েছি। এই কারণে কাজিরাই পালিয়ে বেশি দূর যেতে পারেনি। সে আশ্রয় নেয় বাইখোড়া থানা এলাকার লক্ষ্মীছড়া পঞ্চায়েতের এক জঙ্গলে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার গভীর রাতে লক্ষ্মীছড়ার জঙ্গলে হানা দেয়। এই জঙ্গল থেকেই গ্রেফতার করা হয় তাকে। হাতে একটি দা নিয়ে জঙ্গলের পার্শ্ববর্তী এক বাড়ির পাশে বসেছিল কাজিরাই। বাইখোড়া থানার পুলিশ কাজিরাইকে গ্রেফতার করে নতুনবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। বুধবার ধৃত কাজিরাইকে আদালতে সুপ্রুত করা হয়েছে। অনুসন্ধানকারী পুলিশ আদালতের কাছে কাজিরাইয়ের রিমান্ড চেয়ে আবেদন করে। পুলিশের আবেদনে সাড়া দিয়ে আদালত কাজিরাইকে পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ব্যাঙ্গালোর।